ফ্রেন্ডস, লাভ ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলের অ্যানিমেল সিরিজে আজ আমরা আলোচনা করব কাউ বা গরু সম্বন্ধে। এই প্রাণীটির সাথে কম বেশি সকলেই আমরা পরিচিত। আজ এই কাউ বা গরু সম্বন্ধেই কিছু জানা অজানা তথ্য আপনাদের সাথে আলোচনা করব। আমি শ্রাবণী আর আপনারা দেখছেন লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমেই বলে রাখি, গরু একটি সামাজিক প্রাণী। এরা গৃহপালিত পশু। এরা বভেডিয়া পরিবারের অন্তর্গত। গরুর বৈজ্ঞানিক সম্মত নাম বস টরাস। গরু পৃথিবীতে আজ থেকে প্রায় 30 কোটি বছর ধরে রয়েছে। তুরস্কে 10,500 বছর আগে গরু প্রজাতির ব্রিড বা মিশ্র প্রজননের ফলে বর্তমানে গরু প্রজাতি প্রায় 800টির মতো। এদের পরিবহন ও চাষবাসের জন্য ব্যবহার করা হতো এবং এখনও পর্যন্ত এদের ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 1 বিলিয়ন বা 100 কোটির মতো গবাদি পশু রয়েছে। গরু 8.5 ফুট লম্বা হয় এবং 1200 পাউন্ডসের মতো ওজন হয়। বিভিন্ন রঙের গরু দেখতে পাওয়া যায়। এদের চোখ ঘোড়ার মতোই 360 ডিগ্রি ঘোরাতে পারে। এরা প্রতিদিন 40 থেকে 100 পাউন্ডের মতো খাবার খায় এবং 30 থেকে 50 গ্যালনের জল এদের প্রতিদিনই লাগে। গরু গড়ে 4 ঘন্টা ঘুমায়। দিনের অর্ধেক সময়ে এরা খাবার খায় এবং রাতে সেই খাবার জাবড় কাটে। গরুদের 4টে পাকস্থলী আছে। গরু সাধারণত 20 বছর পর্যন্ত বাঁচে। ফ্রেন্ডস, আপনারা জানলে অবাক হবেন যে গরু আমাদের মতো অক্সিজেন গ্রহণ তো করে, কিন্তু আমাদের মতো কার্বন ডাইঅক্সাইড না ত্যাগ করে অক্সিজেনই ত্যাগ করে। গরুর গোবরে ভিটামিন B12 থাকার ফলে মাটি তো উর্বর হয়ই এবং মাটিতে থাকা বিভিন্ন রাসায়নিক রেডিও অ্যাক্টিভ পদার্থ নষ্ট হয়ে মাটির উর্বরতা আরও বাড়িয়ে তোলে। গরুর দুধে ল্যাকটোক্যালামাইন, ভিটামিন, ক্যালসিয়াম, ফ্যাট থাকার ফলে বাচ্চা থেকে বয়স্ক সবার উপকার হয় এটি খেলে। বর্তমানে গোমূত্র থেকে ও বিভিন্ন ঔষধ তৈরি করা হচ্ছে। প্রতি বছর জাপান 100,000 টন গোবর আমদানি করছে নিজেদের দরকারের জন্য। আমাদের দেশে গোবর গ্যাসের চাহিদা প্রচুর। গোমূত্রে পটাশিয়াম, সোডিয়াম, নাইট্রেট, ফসফেট, ইউরিয়া থাকে। গরুর গা থেকে যে গন্ধ বার হয় তা বায়ুর সাথে মিশে বায়ুকে দূষণ মুক্ত করে। কিছু বৈজ্ঞানিকদের মতে, গরুর সাথে আপনি যদি 15 থেকে 20 মিনিট থাকেন তবে ব্লাড প্রেশার ও মানসিক চিন্তা দূর হয়। প্রায় সময়ই গরুদের জোড়া বাছুর হয়ে থাকে। অবশেষে বলবো, বর্তমানে গরুর মৃত্যুর হার অনেকটাই বেড়েছে মানুষের প্রয়োজনের তাগিদে। আজ গরু অনেক বিপদের সম্মুখীন হচ্ছে। বড় বড় হোটেল থেকে ছোট হোটেলে রমরমিয়ে চলছে গরুর মাংস খাবার আয়োজন। যদি এখনও না আমরা সচেতন হই তবে এই প্রাণীটিকেও একদিন হারিয়ে ফেলব। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আসবো ফিরে এই লাভ ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং উৎসাহ দান করবেন। ধন্যবাদ।